বিচার পেতে আলোর পথে, আজও রাত দখলের কর্মসূচি এবং মোমবাতি হাতে নিয়ে মানববন্ধনের কর্মসূচি নেওয়া হয়েছে। আর দিকে দিকে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে একাডেমি অফ ফাইন আর্টসে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্যা। চলে যাব অনন্যার কাছে। অনন্যা, এই মুহূর্তে কি ছবি সেখানকার? দেখো ঋষি, তুমি দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু একটাই স্লোগান, তিলোত্তমার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চাইছে সবাই। প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছে প্রচুর মানুষ। আমরা দেখেছি সারা রাত মানুষ রাস্তায় হাঁটছে একটাই দাবি নিয়ে, যে তিলোত্তমার বিচার চাইছেন তারা। এই মুহূর্তে আমি তোমার ছবিটা আমার ক্যামেরা পার্সন দিলীপদাকে দেখাতে বলবো। সেখানে কিন্তু প্ল্যাকার্ড হাতে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাদের এক দাবি যে তারা বিচার চাইছে, জাস্টিস ফর আরজি কর। তুমি শুনতেও পাচ্ছ, আমি একটু ঋষি কথা বলার চেষ্টা করবো। আমার সঙ্গে অদিতি দিদিও রয়েছে। আমরা জানি যে আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি করের যে শুনানি, সেই শুনানি হচ্ছে না। এই যে তোমাদের যে প্রতিবাদ, তোমাদের যে প্রত্যেক দিনের কর্মসূচি থাকছে বিচারের দাবি নিয়ে, তোমরা প্রত্যেকে পথে নেমেছো, তো কোথাও গিয়ে কি এই যে সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি হচ্ছে না, এটা কি কোথাও গিয়ে পিছিয়ে দিল তোমাদের এই বিচারের দাবিকে? না, আমার মনে হয়েছে যে সময় এইভাবে যত প্রতিরোধ বাড়বে তখন আমাদেরও প্রতিবাদও বাড়বে, কারণ এটা তো একটা প্রতিরোধের মতো। সারা দেশ আজকে 178টা জায়গায় শুধু বাংলা আমাদের বাংলায় হচ্ছে, তাছাড়াও তো পুনে, মহারাষ্ট্র সর্বত্র হবে 9টা থেকে 10টা। তো তাহলে ওরা যদি এইভাবে পেছায় তাহলে আমাদেরও আরো পরবর্তী কর্মসূচি আরো বেশি বেশি লোক করে আটকে পড়তে হবে 14 তারিখ যেমন হয়েছিল, কারণ এটা তো মেনেই নেওয়া যাচ্ছে না। দিনের পর দিন কি করে কালকে জিনিসটা ক্যান্সেল হয়, এবং আজকে সন্ধ্যেবেলায় খবর আসছে যেখানে আমাদের কালকের জন্যই এতগুলো রাত জাগা, নাইট রিক্লেমিং, জুনিয়র ডাক্তারদের প্রোটেস্ট, সমস্ত শ্রেণীর মানুষের প্রোটেস্ট। ফলে যত আমাদের ওরা প্রতিরোধ করবে তত আমাদের প্রতিবাদ বাড়াতেই হবে, কারণ দেয়ালে তো পিঠ ঠেকে গেছে সকলে। ঋষি, তুমি কিন্তু শুনতেই পেলে যে কোনোভাবেই কিন্তু এই আন্দোলন থামবে না, যে বিচারের দাবি নিয়ে যে তারা পথে নেমেছে সেই দাবি কিন্তু থাকবে সুপ্রিম কোর্টে। আমরা জানি কালকে শুনানি হচ্ছে না, আমরা জানি যে সুপ্রিম কোর্টে কালকে আরজি করার শুনানি হচ্ছে না, কোথাও গিয়ে কি এই যে শুনানি কালকে হচ্ছে না, এটা কি কোথাও গিয়ে তোমাদের পিছিয়ে দিল এই আন্দোলনকে? তোমরা তো আজকে রাতটা জাগছিলে কালকের জন্য, আগামী কালের জন্য, তো সেটা তো হচ্ছে না। আমরা এটা ভাবছিলাম যে জাস্টিস ডিলেড হচ্ছে এবং 22 তারিখের পরে আরো তাড়াতাড়ি ডেট ফেলা উচিত ছিল, 5 তারিখে কেন? আমরা এটাও বলছিলাম যে দরকার হলে কন্টিনিউয়াস ট্রায়ালের মাধ্যমে, প্রত্যেক দিন শুনানির মাধ্যমে যেন কেসটা শেষ করা হয়, কারণ এটা এই এই কেস নিয়ে সকল পুরো মানে পশ্চিমবঙ্গ তো বটেই, পুরো দেশ উত্তাল। তো সেই জায়গায় আমরা দেখলাম যে কালকেও পর্যন্ত হচ্ছে না, কালকেও পর্যন্ত পোস্টপন করে দেওয়া হচ্ছে। এটা আবারও প্রমাণ করে যে আমাদের এই আন্দোলনটা চালিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে, এবং এই বিচারের শুনানির আগের দিনই এই প্রতিবাদ সভাটা ডেকে আমরা ঠিক করেছি, কারণ আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে বিচার পিছবে দিন দিন পিছিয়ে যাবে, সেটাই হচ্ছে। তোমাদের আর কি কি কর্মসূচি রয়েছে এরপর? আমরা এরপরে এই যেভাবে পোস্টারিং করছি, স্লোগানিয়ারিং করছি, সেটা করব। আর তারপরে আমরা 9টার সময় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম, তারা মানববন্ধনের ডাক দিয়েছে 9টা থেকে 10টা। আমরা তাদের সঙ্গে আছি, তাদের সংহতিতে আমরাও এখানে মানববন্ধন করব। এখন আপাতত 9টা পর্যন্ত আমরা এইভাবে স্লোগানিয়ারিং আর পোস্টারিং করব। আর আমরা এটা বলে দিতে চাই, দেখা যাক, কারণ না আমাদের সেদিকে নজর থাকবে, আমরাও সেই সমস্ত ছবি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমাদের মাধ্যমে। আপাতত অনন্যা, শাশ্বতী এবং ইন্দ্রাণী, তোমাদের তিনজনকে ধন্যবাদ। আমরা বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি যে আজও পথে প্রতিবাদে রয়েছেন শহর কলকাতার মানুষজন, এবং তারা চাইছেন বিচার।